হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে ছিল আমাদের পাড়ায় এক অনুষ্ঠান বাড়ির ইনভিটেশন, একটা বাচ্চা মেয়ের অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল, আমাদের ফুল ফ্যামিলি ইনভাইটেড ছিল সেখানে। আর সেই যার ইনভাইটেড ছিল যেখানে, তার হাজব্যান্ড হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হয়, আর তার ওয়াইফও আমার ফ্রেন্ড হয়, মানে আমার থেকে 2 বছরের ছোটো, কিন্তু আমাদের সাথে বন্ডিংটা খুবই ভালো। তো কয়েকদিন আগে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম লেক কালীবাড়ি, তো ওখানে যে আমাদের সাথে গেছিলো, যার জন্য যাওয়া হয়েছিল যাদের সাথে, তো তাদেরই আর কি অনুষ্ঠানটা ছিল সেই দিন। তো আমি এবার রেডি হতে বসেছি, তো এটা শেয়ার করব, আমার সেরকম কোনো প্ল্যান ছিল না, জাস্ট এমনি ভিডিওটা করে রেখেছিলাম যে গেট রেডি উইথ মি শর্টস করে ছাড়বো। দেন তারপর ভাবলাম ঠিক আছে, তোমাদের সাথে পুরো ভিডিওটাও একবার ভালো করে শেয়ার করে দিই, কারণ শর্টসে তো অত ভালো করে সব কিছু এক্সপ্লেন করা যায় না, খুব তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে সব এক্সপ্লেন করতে হয়, কিন্তু বড় ভিডিও হলে তোমাদের ভালো করে এক্সপ্লেন করতে পারবো। সো প্রথমে তো আমি একটা ওয়াইপস দিয়ে ভালো করে আমার ফেসটা ক্লিন করে নিয়েছিলাম, দেন তারপরে আমি ফেসের মধ্যে প্রাইমার অ্যাপ্লাই করেছিলাম, স্টেক ওয়ার্কের প্রাইমার অ্যাপ্লাই করেছিলাম। দেন এবার আমি আমার ফেভারিট ফাউন্ডেশন ফিটমি, সেট নাম্বারটা আমার এখন ঠিক মনে পড়ছে না, তো যাই হোক, তো সেই ফিটমি ফাউন্ডেশনটা আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবো। আর আমি ফাউন্ডেশন হাত দিয়েই অ্যাপ্লাই করি, বিউটি ব্লেন্ডার দিয়ে কোনোদিনই অ্যাপ্লাই করিনি। সবাই বলে যে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো অ্যাপ্লাই হয়, বাট আমি কোনোদিনই অ্যাপ্লাই করিনি, তো একদিন ট্রাই করবো, আমার হাত দিয়েই বেশ সুবিধা মনে হয়, মনে যেন পুরো ফাউন্ডেশনটাই ভালো করে আর কি অ্যাপ্লাই হচ্ছে, বিউটি ব্লেন্ডার মনে হয় যেন স্ট্রোক করে নিচ্ছে, বা ব্রাশে মনে হয় অনেকটা ব্রাশেই লেগে যায়, কিন্তু হাত দিয়ে মনে হয় যেন পুরো মেকআপটাই ঠিকঠাকভাবে সব দিকে সমানভাবে থাকে, কোনো ফাউন্ডেশন আর কি মিসইউজ হয় না। দেন ফাউন্ডেশনটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার ফাউন্ডেশনটা সেট করতে হবে, তার জন্য আমি অরিফ্লেমের কম্প্যাক্ট পাউডারটা নিয়ে নিয়েছি। আর আমি ঘরেতে যেরকম থাকি বা আমার জিৎ যেরকম থাকে হাজব্যান্ড, তো সেই রকমই নর্মাল ছিলাম, তো প্লিজ এটাকে তোমরা ইগনোর করো। তো এবার আমি ভালো করে মেকআপটা সেট করে নিলাম, সেট করে নেওয়ার পর তারপরে আমি করব কন্ট্রোল। তো কন্ট্রোল করার জন্য আমি এখানে আমার চিক আমারটাও কাট করে নেবো, নোজ কাট করব, তো যে যেইগুলো আমার মনে হয় যেন একটু বেশি ফোলা ফোলা টাইপসের, ওইগুলো আমি একটু কাট করে নিই। আর কাট ক্রিজ করলে বেশ ভালো লাগে যদি ফেসটা তোমরা কাট করে নাও, তো আপার চিকবোন লোয়ার চিকবোন তোমরা কাট করতেই পারো। তো এরপরে আমি অ্যাপ্লাই করব হচ্ছে লুজ পাউডার, তো এখানে আমি অ্যাপ্লাই করেছি ল্যাকমে 9 to 5 লুজ পাউডার, যেটা সামথিং ন্যাচারাল গ্রিন কালারের হয়ে থাকে, সেইটাই আমি অ্যাপ্লাই করি, খুবই ভালো, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর হ্যাঁ, মেকআপ করার সময় কিন্তু তোমরা নেকটাকে ভুলে যেও না, নেকটা অবশ্যই তোমরা মেকআপ করো, নেকটা নালে বড্ড বেমানার লাগে ফেসের সাথে নেকটা। তো তারপরে আমি অ্যাপ্লাই করেছিলাম কাজল, আমি অরিফ্লেমের কাজল অ্যাপ্লাই করেছিলাম, লিকুইড কাজল। তারপরে আমি অ্যাপ্লাই করেছিলাম আমার ফেভারিট ব্লাশ, যেটাও ছিল অরিফ্লেমেরই ব্লাশ। তো এবারে আমি একটা সুগারের আইশ্যাডো প্যালেট নিয়েছি, সেটার মধ্যে থেকে নিউট শেড নিয়ে আমি আমার আপার লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তারপরে একটা গ্লিটারি শেড দিয়ে নিচে জাস্ট অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তারপরে আমি মেবলিনের কলোশাল আইলাইনার পরে নিয়েছিলাম, তারপরে আমি লাগিয়েছিলাম আমার আরেকটা ফেভারিট জিনিস, সেটা হচ্ছে হাইলাইটার। সো এখানে আমি পরেছিলাম মেকআপ রেভলিউশনের হাইলাইটার। তো আমি কী ড্রেস পরবো তখনও আমি কিছু ঠিক করিনি, শাড়ি পরবো এইটুখানি ঠিক ডিসাইডেড করেছিলাম, কিন্তু কোন শাড়িটা পরবো তখন ডিসাইড করিনি, তাই জন্য আমি আই মেকআপটা ব্লু কালারের করিনি, আমি নিউড আই মেকআপ করেছিলাম, যাতে যে কোনো ড্রেস পরি আমার মেকআপের সাথে চলে যায়। সো এবারে আমি আমার ফেভারিট লিপস্টিক অ্যাপ্লাই করে দিলাম, রেডি হয়ে গেছি, এই এখন বেরোচ্ছি। ও বেশি দূরে নাই, সামনেই অনুষ্ঠান হচ্ছে, তো চলো এবার যাওয়া যাক। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। সো আমাকে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানিও। তো গেটটা বেশ সুন্দর করে সাজানো হয়েছিলো, বেলুন দেওয়ার ভেতরে ডিজে লাইট করেছিল, তো বাবা এখানে এসে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছিলো, যেহেতু পাড়ারই সব বন্ধু বান্ধব সব ছিল, তাই জন্য এসে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছিলো। তো আর হ্যাঁ, আমি যে লিপস্টিকটা পরেছিলাম সেইটা ছিল অ্যাভনের লিকুইড লিপস্টিক, তোমরা অনেকজনই জিজ্ঞাসা করবে কমেন্টে, তাই জন্য আমি আগেই বলে দিলাম, শেড নেমটা হচ্ছে ইট গার্ল।
সো আমরা ওখানে গেলাম যখন অনেক জোরে গান বাজছিল, আর গানগুলো যদি আমি ভিডিওটাতে দিই তাহলে কপিরাইট ইস্যু দেখিয়ে দেবে, তাই জন্য গানগুলো কেটে দিলাম। তো এখানে গেলাম, প্রথমে স্টার্টারে ছিল ফুচকা আর ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া। তো ফুচকা খেলাম এখান আমাদের পাড়ারই ফুচকাওয়ালাটা, তো খুবই ভালো ফুচকা বানায়। তো গিয়ে প্রথমে কতগুলো ফুচকা খেলাম, ফুচকা খাওয়ার পরে পকোড়া কাউন্টারে চলে গেলাম। তো পকোড়া কাউন্টারে গিয়ে চিকেন পকোড়া নিয়েছিলাম, ভেজ পকোড়া একটা জাস্ট নিয়েছিলাম টেস্টের জন্য, আর দেন চিকেন পকোড়া দু তিনটে নিয়েছিলাম, কারণ চিকেন পকোড়া বেশি খাওয়ার পর আর মেন কোর্সে যাওয়া যায় না। দেন এখানে বাবার নাচ করছিল, আর যারা ক্যামেরাম্যান তারা বাবানের নাচেরই ভিডিও করতে আরম্ভ করে দিয়েছিল ওদের ক্যামেরাম্যানরা, বাবান এতই ভালো নাচছিল। তো বাবানের সাথেই ছিল আমার জায়ের ছেলে, ও নাচছিল, দুজনে মিলে হই হই করে নাচছিল। আর এইরকম ডিজে লাইটও খুব একটা হয় না আমাদের মাঠে। এই দেখো বাবান কেমন নাচ, জিতের ফোনে তো জিত ভিডিওগুলো ডিলিট করে দিয়ে দিয়েছে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের ভিডিওটা এতটাই। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার 2K কমপ্লিট হলো তোমাদের সকলের সাপোর্টে। তো সো বাই অ্যান্ড টেক কেয়ার।